আমি অনেকদিন ধরে বলছি যে আমাদের সীমান্ত যেইভাবে বেড়া দিয়ে ইম্পেনিক্রেবল করা হয়েছে, এই মডেলটা ইসরায়েলের কাছ থেকে নেওয়া, এবং ইসরায়েলের ইনভলভমেন্ট আমাদের সীমান্তে আছে, এবং যখন থেকে এই ইনভলভমেন্টটা কার্যকর হয়েছে তখন থেকে কিন্তু এই প্রাণহানির ঘটনাগুলো বেড়ে গেছে। যে দুইজন নাগরিকের প্রাণহানি ঘটেছে, প্রথমে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানাচ্ছি, কারণ এটা এমন একটি মাস আমরা পবিত্র মাস বলে থাকি এবং রোজা ব্রত পালন করবার অর্থই হচ্ছে সংযম এবং কোন রকমের বিরোধ না জড়ানো, ফ্যাসাদে লিপ্ত না হওয়া। সেরকম একটি মাসে দুইজন তরতাজা মানুষ, আমাদের নাগরিক, জীবন হারালেন, এটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজন এবং তাদের যে কমিউনিটি লোকজন আছেন তাদের প্রতি আমার রইল সমবেদনা। আসলে জীবন অমূল্য, আশরাফুল মখলুকাত আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি, প্রাণ সংহার করা সম্ভব কিন্তু ফিরিয়ে দেয়া সম্ভব নয়। আর এই ঘটনা একটার পর একটা ঘটছে, এই মৃত্যুর মিছিল কিন্তু শেষ কারণ হচ্ছে না। মারার পর আবার লাশ নিয়েও গেছে, দিয়েছে জি, মানে ডেফিনেটলি এটা আমি বলবো যে এটা আমাদের দায় দায়িত্ব ডেফিনেটলি আছে, আমরা সেটা এড়াতে পারি না। এবং প্রথম থেকে আমি অনেকদিন ধরে বলছি যে আমাদের সীমান্ত যেইভাবে বেড়া দিয়ে আপনার ইম্পেনিক্রেবল করা হয়েছে, এই মডেলটা ইসরায়েলের কাছ থেকে নেওয়া, এবং ইসরায়েলের ইনভলভমেন্ট আমাদের সীমান্তে আছে, এবং যখন থেকে এই ইনভলভমেন্টটা কার্যকর হয়েছে তখন থেকে কিন্তু এই প্রাণহানির ঘটনাগুলো বেড়ে গেছে, শুট টু কিল পলিসি। এবং এই ইম্পেনিক্রেবল বর্ডার যে মডেলটা, এটা ইসরায়েল যেটা মেনটেন করে তার সীমান্তের চারদিকে, সেটাই এখানে ক্যাটাপল্টেড আপন করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত অ্যাপ্লাই করেছে, এবং এখন সেটি এক্সটেন্ড করতে যাচ্ছে ভারত মিয়ানমার সীমান্ত, স্থল সীমান্ত। এবং সেখানে আরেকটি বিশ্ব আমাদের প্রযুক্ত এখানে কেন হয়েছে ব্যবহার করবো? আমরা তো বন্ধু রাষ্ট্র, এই জায়গাটাতে বারবার প্রশ্ন আসে আমাদের এখানে কেন বিষয়টা, তাহলে এই ইসরায়েলের বিষয়টা বরং না ঘাতকি না একটা বিষয়টা কাজের অন্য জন্য। জায়গায়। সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশ আয়তনের দিক থেকে ছোট দেশ, জিওগ্রাফিক পার্সপেক্টিভ থেকে, কিন্তু জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, এবং যেই প্রেমিসেস মাথায় নিয়ে স্যার সিরিল রেডক্লিফ এই ম্যাপটা ড্র করেছিলেন, এই ভাগ বাটোয়ারাটা হয়েছিল কিন্তু ধর্মের ভিত্তিতে, আমরা স্বীকার করি বা না করি। এবং ওই ম্যাপটা নিয়েই আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের জন্ম দিয়েছিলেন, এটা পরম্পরায় ঘটেছে। এবং আপনার এখানে যখন থেকে ইসরায়েলের ইনভলভমেন্টটা শুরু হলো, অর্থাৎ ইসরায়েল তাদের আওরঙ্গজেব রোডে অবস্থিত যে দূতাবাস আছে তার মেকশিফট কনসুলেট স্থাপন করলো কলকাতায়, এবং কেন করেছিল, মূলত বিএসএফ কে কারিগরি সহায়তা প্রদানের জন্য, অ্যাডভাইজরি যে সাপোর্টটা তারা যে লজিস্টিক্স প্রদান করেছে বিএসএফ কে, সেটি মূলত নাইট ভিশন গগল এবং গ্যাজেটস, যাতে 24 ঘন্টা ভিজিল এনশিওর করা যায়। এবং 47 অনওয়ার্ড যখন থেকে সীমান্ত নির্মিত হলো তখন থেকে আমাদের সীমান্ত অঞ্চলের মানুষজন এর একটা অন্যতম পেশা হচ্ছে স্মাগলিং, এটা রিয়ালিটি অ্যাক্রস দ্য বর্ডার। এবং সেই কারণে আন্ডার দ্য কভার অফ ডার্কনেস তারা এই কর্মে প্রযুক্ত হয়, এবং
যখন থেকে ইসরায়েলের ইনভলভমেন্টটা এনশিওরড হলো, তখন থেকে দিন রাতে কোনো ব্যবধান আর থাকলো না। এখন তারা তো ট্রেডিশনালি যেভাবে অভ্যস্ত স্মাগলিং করে সেভাবে আপনার সীমান্ত মানে কি অতিক্রম ইসরায়েল করে, বাংলাদেশিদেরকে মারার জন্য অস্ত্র দিয়েছে আর ভারত সেই অস্ত্র নিয়ে বাংলাদেশিদেরকে মারছে ইসরায়েলের সরকার, এটাই হলো বিষয়টা প্রপাগান্ডা। সরল অঙ্ক নয়। আমি আবারও বলছি যে ইসরায়েলকে আমরা অনেকটা সেই হরিণের মতো আচরণ করছি, মানে কি আপনার আপনি তো বলছেন ইসরায়েল মিলিটারির একদম মুখটা আধুনিক লুকিয়ে অস্ত্র রেখেছি দিয়েছে, আমরা যে সহিত রাতের বেলা অনাবৃত। দিনের আলোর মতো দেখবে মানুষকে মারার জন্য, তো আর আমাদের দেশের মানুষ মরছে, তো ইকুয়েশন তো মানে আমরা আমাদের অজ্ঞতার কারণে বুঝতে পারছি না জিনিসটা, কিন্তু ইন রিয়ালিটি দিন রাতে কোনো পার্থক্য এখন নেই। এই যে আন্ডার দ্য কাভার অফ ডার্কনেস, এটা কাজ করছে না, ফলে ফেলানির মতো মানুষ তাদেরকে প্রাণ দিতে হচ্ছে। আর বিষয়টা হচ্ছে এখানে একটা ইন্টিমিডেশনের ব্যাপারও আছে, দ্বিপাক্ষিক প্রভোকেশনের ব্যাপারও আছে। ধরুন অস্ত্রের কথা আপনি বলে গেছে সেখানে ফেলানি গুলি তো, করে লাস্টটা ফেলে দিলেন, ফেলে রেখে গেলেন, এটা একরকম। আর যখন আপনি টেনে সীমান্তের ওপারে নিয়ে গেলেন, তার মানে আপনাকে কিন্তু ফ্ল্যাগ মিটিং করে বার্গেন করে আপনার রফা করে কিন্তু সেই লাশ আনতে হবে যদি চান। তার মানে আপনি একটা ভ্যান্টেজ অবস্থায় বা পজিশনে থাকলেন, বার্গেনিং পার্সপেক্টিভ থেকে দেখলে ইন্ডিয়া বেটার পজিশনে আছে ইন দ্যাট সেন্স, যে লাস্টটা আপনাকে আনতে হলে তাদের সঙ্গে তাদের টার্মস আনতে হবে। আপনি চাইলেই নিজের মতো করে সেটা বেস্ট পর্যায়ে করতে আছে, পারবেন। নিজস্ব বাংলাদেশিকে আবার আনতে হবে বাংলাদেশ বিএসএফ এর কাছ থেকে, দুই ভাবেই তো লাস্ট তো ফেরত দিতে হলে মানে ন্যাচারালি ভাবেই আপনাকে ইন্ডিয়া নেগোসিয়েশনে বসতে হবে। ওই অবস্থানে রয়েছে। এখন আমাদের আমাদের বাংলাদেশের অবস্থান কোথায় সেখানে? বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর যেটা বললেন যে নত জানু নীতির কারণেই আমরা আসলে কিছু বলতে পারছি না, এবং সরকারের নির্বাচনে এই নির্বাচনে ভারত পাশে থাকছে ছিল বলেই এই সরকার এমন হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোনো ধরনের শক্ত অবস্থান নিতে পারছেন না, ব্যাপারটা কি তাই? আমাদের অবস্থান মানে সত্যি আজকে আওয়ামী লীগের জায়গায় যদি বিএনপিও থাকতো, জামাতও থাকতো, খুব একটা হেরফের করার সুযোগ কিন্তু থাকতো না। আপনার আমাদের যে তনুবপু, যে রিয়ালিটি, যে পোরাস বর্ডার, এটি আপনার স্যার সিরিল রেডক্লিফ এমন ভাবে অঙ্কন করে দিয়ে গেছেন, প্রণয়ন করে দিয়ে গেছেন, এটা একটা ন্যাচুরাল বাউন্ডারি না, ফলে আপনার যা হবার তাই হচ্ছে। তার মানে কি আমাদের এই মৃত্যুর সামান্য উপরিভাগে একটু আবার অংশ বাদ পকেটে দিলে চুরি? জলে স্থলে অন্তরিক্ষে চারদিকে ভারত, এটা তো রিয়ালিটি, আপনি যাবেন কোথায়? এই রিয়ালিটি মেনে নিয়েই কিন্তু আমরা 47-এ দেশ ভাগ করেছিলাম, যে কারণে প্রথম থেকেই বলা হচ্ছিল ইটস এ ট্রাঙ্কুলেটেড মথ ইটেন ম্যাপ অফ পাকিস্তান। এবং তার ইস্টার্ন উইং বাংলাদেশ এবং ইস্টার্ন উইং এর লোকজনের রীতিমতো আপনার টেনাসিটির কারণে, ডগের টেনাসিটির কারণে কিন্তু পাকিস্তান ভাগ করতে হয়েছিল ভারত থেকে। হুম আপনার দিদেন ওয়েস্টার্ন উইং এর লোকজন কিন্তু রিলাক্টেন্ট ছিলেন। আপনার বেলুচিস্তানের যে আপনার কালাতের খান, তো কোনো অবস্থায় এই স্বাধীনতাই বজায় রাখতে চেয়েছিলেন, কোনো অবস্থায় পাকিস্তানে যোগ দিতে চাননি। আপনার ঠিক আছে, কিন্তু আমরা তো ফ্রন্টিয়ার একাত্তরে তো পাঠানরাও আমরা কিন্তু সেরকম সার্বভৌম তো অর্জন চিন্তাধারণাই করেছি, ছিল। একাত্তরে তো আমরা একটা নিজস্ব সভরেন্টি অর্জন করেছি, সেটাই একটা বিশ্বাস ছিল, সেটাই সেই জায়গাতে তাহলে হ্যাঁ, কিন্তু যে জিওগ্রাফিক রিয়ালিটি নিয়ে আমরা সভরেনটি অর্জন করেছি, সেটার লিমিটেশন গুলো কিন্তু আপনাকে সেই মাথায় সঙ্গে নিতে তো হবে। আমরা লিমিটেশনের কথা ভাবিনি, ইমোশনাল সেটা এবং আসলে কি তো প্র্যাকটিক্যাল কথা সেটাই বললে তো তো হবে না। আমরা যে লিমিটেশন এর মধ্যে আছি সেই জিনিসটা তো কখনোই আমাদের কাছে তুলে ধরা হয়নি স্পষ্টত। আমরা আসলে সবাই জানি যে সবসময় বলা হয় আমরা স্বাধীন সার্বভৌম, তার মানে এই কথাগুলোর মধ্যে হেরফের আছে আপনি মনে করেন, এগুলি আসলে সত্য নয়? অ্যাবসলিউট সেন্সে মডার্ন ওয়ার্ল্ডে কোনো দেশই ওই অর্থে সার্বভৌম না। যখনই আপনি বিভিন্ন ট্রিটি প্রোটোকলে না, স্বাক্ষর অন্য করছেন, কোনো দেশে তখনই কিন্তু সীমিত আপনার মানুষ মারা যায় না, সভারেন্টি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, আপনি অন্য যা কোনো ইচ্ছা দেশে তাই ইচ্ছা করলে করতে এভাবে পারেন। সীমান্ত মানুষ মারা যায় না বিনা কারণে। জি আমি সেটা বুঝলাম আপনি বলতে চাচ্ছেন, আসলে বাস্তবতা এই যে আমাদের মানুষ মরবে, এর এর বাহিরে আর তেমন কোনো যৌক্তিপূর্ণ বিষয় দেখছেন না আপনি, এটাই হলো বাস্তবতা। বাকি রইল প্রধানমন্ত্রীর যে অনেকটাই চ্যালেঞ্জ, তিনি বলেছেন যে বিএনপির নেতাদের বা তিনি বলেছেন যারা বর্জন করছে পণ্য তাদের বউদের ঘরের বউদের যে রাখা ভারতীয় শাড়ি আছে সেটি পুড়িয়ে দেখাক, তাহলে তিনি বিশ্বাস করবেন ভারতীয় পণ্য। আপনি কি বিশ্বাস করেন না ভারতীয় পণ্য বর্জনের আসলে সিরিয়াসনেস কতটুকু দেখছেন আপনি? মানুষ কি আসলে সত্যিকার অর্থে ভারতীয় পণ্য বর্জন করছে? এর মধ্যে রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত থেকে আপনি কিভাবে দেখেন? দেখুন, যে ক্যাম্পেইনটা চলছে এটা দুটো দিক আছে। একটা হচ্ছে পিপল ইন ডায়াসপোরা, আপনার এই যে আমাদের জগুল ভাইয়ের মতো মানুষজন যারা উত্তর গোলার্ধে আছেন এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে
আমাদের বাংলাদেশে যে কমিউনিটি আছে, ডেফিনেটলি তারা কিন্তু এটাতে সাড়া দিচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই, এবং ভারতের বিশাল বাজার কিন্তু এই অঞ্চলে, তো ফলে সেখানে কিন্তু বিক্রি কমছে, এক, এতে কোনো সন্দেহ নেই। আর দ্বিতীয়ত, দেশের অভ্যন্তরে আপনার যে মালামাল, আপনার যেগুলো স্টকে আছে, সেগুলো শেষ হতে তো সময় লাগবে, এবং নতুন করে যদি চাহিদা এভাবে ডুইংলিং হতে থাকে, কমতে থাকে, ন্যাচারালি যারা পণ্য আমদানি করে এই ব্যবসাটা করেন লাভের আশাই, তো লাভের আশা যদি গুড়ে বালি হয়, তারা তো ডেফিনেটলি এখানটা ইনভেস্ট করতে চাইবেন না, এটাও কিন্তু বাস্তবতা। সে বিষয়টা ডেফিনেটলি ভারতকে ভাবাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। সেই জন্যে আমি দেখলাম যে প্ল্যাকার্ড নিয়ে ভারতীয় নারীরা দাঁড়িয়ে গেছেন, যে বাংলাদেশি মুসলিম যারা, তাদের চিকিৎসা সুবিধা দেয়া থেকে বিরত থাকা উচিত ভারতের। এই যে দাবিটা কেন উঠছে, এটা প্রতিক্রিয়া উঠছে, এমনি এমনি তো হচ্ছে না, মানে ইটস বাইটিং ন্যাচারালি, সেই কারণে তারা এই প্রতিক্রিয়া দেখাচ্ছেন, এটা তো স্বীকার করতেই হবে। আচ্ছা, তার মানে আপনি মনে করেন যে এটা আসলে একটা ইফেক্টিভিটি আপনি ইতিমধ্যে লক্ষ্য করছেন এবং এর একটা প্রভাব মানে বিষয়টা হচ্ছে বিএনপি ইন এ ওয়ে অল আউট এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে কিন্তু এখনো নামেনি, এখনো নামেনি। আজকে কিন্তু বিএনপি সর্বনাশ বিএনপি অবস্থান বিষয়ে স্পষ্ট তিনি করছে, বিএনপির সংহতি অবস্থানটা কত প্রকাশ স্পষ্ট। করেছেন আমি শুনলাম, এবং ন্যাচারালি এইভাবে এই যে 60 থেকে 62টা নিবন্ধিত অনিবন্ধিত দল যারা আওয়ামী লীগ বিরোধী, তারা সবাই যদি এককাট্টা হয়ে এই ক্ল্যারিয়ন কলে শরিক হয়, তখন কিন্তু এটা একটা ইম্প্যাক্ট তৈরি করবে, এতে কোনো সন্দেহ নেই। আর কারা কারা ইতিমধ্যে মানে সাংগঠনিক ভাবে রাজনৈতিক ভাবে কি অবস্থাতে, মানে যদি আপনার কাছে এই আপনার প্রকার, এখানে চরমোনাই বিএনপি তো এখনো পর্যন্ত তো ক্ল্যারিক্যাল যুক্ত কল হয়নি, দিয়েছেন, সেটা তো আমরা আপনার সংবাদ মাধ্যমে দেখেছি। এছাড়া কারা বিভিন্ন কারা? দলগুলো আছে, জামাতের পক্ষ থেকে তাদের আমির জেলখানা থেকে বেরিয়ে যে ঘোষণাটি দিয়েছেন, যে আমাদের যে বিভিন্ন ইস্যুতে মত পার্থক্য ছিল সেটা ভুলে গিয়ে আমরা এখন বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার আন্দোলনে নামবো, সেরকম একটা ঘোষণা কিন্তু তার পক্ষ থেকে এসছে। তো ফলে আচ্ছা, আপনার অ্যান্টাই আওয়ামী লীগ যে ফোর্সেস আছে, এরা যদি সবাই আপনার এখন এক ধরনের মেলবন্ধনের দিকে আগায়, এবং সেটার মূল ইস্যুই যদি হয়ে দাঁড়ায় ভারত কার্ড, ভারত বিরোধিতা যে বিষয়টা, তাহলে কিন্তু এটা সিরিয়াস একটা টার্ন নেবে, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আপনি বলছেন মানে ইসলামী আন্দোলন, বাংলাদেশ ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম সহকারে সবাই মোটামুটি এরকম একটা পর্যায়ে যাচ্ছে মোটামুটি, কিন্তু বিএনপি সাংগঠনিক ভাবে এখনো পর্যন্ত আজকের যে বক্তব্য, তারা একটা কৌশলী অবস্থানে যাচ্ছে এই ভারত পণ্য বর্জনে, তারা এখনো পর্যন্ত চূড়ান্ত ভাবে মানে বিএনপির মধ্যে দুটি মত আছে, দুটি প্রেভ্যালেন্ট, জি দ্বিমুখী, এখন এখন নির্ভর করবে যে এই পোলারাইজেশনটা কতটা শার্প হয়। এটা যদি অ্যাবসলিউট পর্যায়ে চলে যায়, ডেফিনেটলি যারা আপনার ভিন্ন রকম চিন্তা করছেন তারা হয়তো তাদের যে আপনার মতামত সেটা আপনার অনেকটা মেলও করে ফেলবেন, এতে কোনো সন্দেহ নেই।